এটা দাদার দোকান নয়, এই দোকানটা হচ্ছে জয় মাতারার দোকান আর সবার দোকান। কি লাভ দেখতে হয়েছে, এখানে লোক কিন্তু খাবার জন্য আসে, স্বাদের জন্য আসে। পনিরের মধ্যে মিক্সড পনির, পনির মাখানি, মটর পনির, ডাল মাখানি, পালংকন পনির, চানা পনির, পনির ভর্তা, পনির ভর্তা। আমার যেহেতু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, খিচুড়িটা খেয়ে ফেলে গেছিলাম, লাস্ট মোমেন্টে আমাকে প্রসাদের মতন একটু টেস্ট করতে দিয়েছে, যেহেতু আমার খিচুড়ি খেতে খুব ভালোবাসি। এই জিনিসটা সবসময় ডিস্টার্ব করে, আমার একদম পছন্দ হয় না, আমার গালে সবসময় পড়ে। ওয়েলকাম ব্যাক টু ফুড টু ট্রাভেল উইথ আনাদার ফ্রেশ ব্লগ। তো আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু কলকাতার একটা বিখ্যাত জায়গা, বলতে পারি একটা প্রাচীন জায়গা। এই জায়গাটা কিন্তু মানে চেনে না এমন কেউ নেই, ধর্মতলার একটা বিখ্যাত জায়গা ব্রেকার্স লেক, যেখানে 8-80 ভেজ থেকে নন ভেজ মানে সমস্ত বয়সের মানুষ আর সমস্ত ধরনের খাবার বেশ ভালো। এখানে কিন্তু সেলিব্রিটি পর্যন্ত এসেছে খাবারের খোঁজ নিতে, শুধু কিন্তু স্ট্রিট ফুডের খোঁজে। আর কলকাতা মানে যে স্ট্রিট ফুডের একটা ভান্ডার সেটা তো নতুন করে কিছু বলবার নেই। তো আমি আর বেশি বকবক করছি না, তো চলো আমার সাথে আজকে ব্রেকার্স লেনে আসো। আমি রাস্তা পার করে এই ডেকার্স লেনের রাস্তাটার মধ্যে প্রবেশ করলাম। শুরুতেই যেটা মনে হয় দেখে প্রচণ্ড মানুষের ভিড়, যেহেতু এখানে একটা অফিস পাড়া বলা যেতে পারে, এখানে কিন্তু নিত্য দিনের অফিস যাত্রীরা এখানে এসে খেয়ে যায়। তো ঢুকতেই এই ধরনের দোকানগুলো চোখে পড়বে, যেখানে অমলেট, টোস্ট, লুচি, তরকারি, ভাত, মোমো ইত্যাদি নানা রকমের খাবারের জুড়িমেলা ভার। রাস্তার ধারে দোকান ফেলে অনেকেই ভাবতে পারে হয়তো যে কীরকম হবে, কিন্তু স্বাদ খুব ভালো। এই যে সিঙ্গারা, আমার তো খুব ভালো লাগে, এখানে সিঙ্গারা তৈরি করছিলো। আর এই বিশেষ চিত্তবাবুর দোকান, এই দোকানের কথা আলাদা করে আমার আর কিছু বলার নেই। এই দোকানের অনেক ভিডিও আছে, অনেক একটা প্রাচীন দোকান আর অনেক একটা রেপুটেড দোকান বলা যেতে পারে। একটা এর যে স্টু একটা আলাদা লেভেলের ভাই। তো তারপরে যেটা হয়, এখানে একটা স্যান্ডউইচের দোকান, এটাও কিন্তু বেশ ফেমাস। আর এই যে দেখো পুলিশ কাকু লাঞ্চ নিচ্ছে। তো আমরা যেখানে যে দোকানটা এসেছিলাম বা মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে, ভিড় দেখেই মানুষের চোখ চলে যাবে ওখানে। এইটা হচ্ছে ডেকার্স লেনের মধ্যেই মাসির দোকান বা মা তারার দোকান নামেই বিশেষ পরিচিত, যেখানে প্রচুর মানুষ খেতে আসে। আর এই দোকানের খাবার সত্যিই কিন্তু টেস্টি, তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো আমি আছি এখন ডেকার্স লেনে, বলতেই তো এলাম। আর ডেকার্স লেনে যে দোকানটা এলে আগে চোখে পড়ে সেটা হচ্ছে দাদার দোকান। এর আগেও আমি এখানে এসেছি, তো দাদাই বলো কি কি দাম আছে আর কি কি ভালো ভালো খাবার আছে। এটা দাদার দোকান নয়, এই দোকানটা হচ্ছে জয় মাতা, হচ্ছে জয় মাতারার দোকান, আর এটা হচ্ছে সবার দোকান। আর সবথেকে বড় কথা, এই দোকানে মাছ মাংস ডিম বিক্রি হয় না, যা হয় পিওর ভেজ। এবং প্রচুর আইটেম থাকে, যেটা হচ্ছে 18-19 রকম, 20 রকম, এক একদিন 20-22 রকমেরও ভেজ চালু হয়ে যায়। আমার এখানে হাত রুটি দিয়ে 5-6 রকমের রুটি পাওয়া যায়, রাইস, বাটার নান, কুলচা, তন্দুরি, খিচুড়ি এগুলো পাওয়া যায়। পনিরের মধ্যে 25-6-7 রকমের পনির পাওয়া যায়। জয় মাতার মধ্যে মিক্সড পনির, পনির মাখানি, মটর পনির, ডাল মাখানি, পালংকন পনির, চানা পনির, পনির ভর্তা। পনির ভর্তাটা যেটা, পনির ভর্তা যেটা বলি সেটা হচ্ছে টোটালটাই উইদাউট ওয়াটার একদম। এবং তারপর পনিরের মধ্যে যে জলটা থাকে, পনিরের মধ্যে যে জলটা থাকে সেই জলটা দিয়ে পনিরটা বানানো হয়, মানে পুরো গ্রেভিটাই পনিরটা বানানো হয়, তার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে। আর রুটির মধ্যে হাত রুটি আছে, বাটার নান আছে, কুলচা আছে, তন্দুরি আছে, রাইসের মধ্যে বাসন্তী পোলাও আছে। সবজি থাকে 25 টাকা করে পার প্লেট, হাত রুটি 5 টাকা করে, তন্দুরি 6 টাকা করে, বাটার নান কুলচা 15 টাকা, রাইস 50 টাকা, তার সাথে যে সবজিটা দেওয়া হয় এটা আপনার ইচ্ছে, যেটা দিয়ে নেবেন 70 টাকা। আর খিচুড়ি একটা হয়, গোবিন্দভোগ চালের খিচুড়ি, সেই খিচুড়িটার দাম, তার সাথে একটা পোস্ত দিয়ে ভাজা করা থাকে, চিপস করা থাকে, সেটা নেওয়া হয় 50 টাকা। দেখলেই তো দাদা কিন্তু বেশ ফেমাস, এর আগে অনেক ভিডিওতে দেখেছি, আমি নিজে এসেছি এর আগে। তো চলো কি ভিডিও, সরি কি খাবার নিই সেটা দেখাই। এসো তো আমার কাছে এই থালাটা এসেছে, সরি থালিটা এসেছে, থালা বা থালি একই ব্যাপার। তো এই প্ল্যাটারে যেটা আছে এটা হচ্ছে রাইসটা, দেখো একবার সরু কিন্তু একদম পোলাও, ঠিক আছে। আর তার সঙ্গে আছে এটা হচ্ছে কি যে পনিরের একদম সুন্দর একটা গ্রেভিটা, দেখো
কি লাভলি দেখতে হয়েছে সত্যি। এখানে লোক কিন্তু খাবার জন্য আসে আর স্বাদের জন্য আসে, খাবারের একদম মানে খাজানা একেবারে, তার সঙ্গে স্বাদ তো অসাধারণ। আর এবারে আসে এই যে আলু আর তার সঙ্গে ফুলকপির তরকারি, ঘরে করলে এরকম হয় না কিন্তু হ্যাঁ বাবা কর্ন পেয়েছি বেবি কর্ন আছে, আবার দারুণ দেখতে হয়েছে, ঘরে কিন্তু এত সুন্দর হয় না। আর তার সঙ্গে আমার যেহেতু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, খিচুড়িটা শেষ হয়ে গেছিল, লাস্ট মোমেন্ট আমাকে প্রসাদের মতন একটু টেস্ট করতে দিয়েছে, যেহেতু আমার খিচুড়ি খেতে খুব ভালোবাসি, তারা বলতে পারে ফ্রিতেই দিয়েছে তার সঙ্গে স্যালাড। আর এই পুরো প্ল্যাটারের দাম আমি এখনো জিজ্ঞাসা করিনি, আমি চেয়ে দিয়ে দিয়েছে, পরে আমি বলছি কত দামটা নিয়েছেন। এবার আসি স্বাদে, দেখে যা মনে হচ্ছে তো একদম দুর্দান্ত খেতে, মানে আমার নিজের মতো এরকম জীবন জল আসছে। তো স্টার্ট করি, সত্যি খুব ভালো, একটা একটা করে খাই, টেস্ট করি বলছি। খুব ভালো খুব ভালো, আমার পুনের খেতে খুব ভালো আছে, কোনো গত হবে না বস। এই জিনিসটা সবসময় ডিস্টার্ব করে, আমার একদম পছন্দ হয় না, আমার গালে সবসময় পড়ে। এবার আসছে এইটাতে আলু ফুলকপির তরকারি, ঘরে কিন্তু এরকম হয় না খেতে। বেবি কর্ন, আই লাভ বেবি কর্ন, তোমার আছে খিচুড়িটা, খিচুড়িটা শেষ হয়ে গেছে এখন বুঝতেই পারছে কিরকম ডিমান্ড। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি, অসাধারণ খেতে। পুরো তোমাদেরকে দেখালাম, তা এত কিছু খাবার আছে তো দেখালে তো হবে, এবার খেতে হবে। খাওয়ার জন্য আমি একদম খটপট করছি, তো খেয়ে নিই তারপর আসি, দেখতে থাকো। সত্যি খাওয়া খেয়ে একদম মন ভরে গেছে, খাওয়া কিন্তু সত্যিই খুব ভালো। আর আমি বলবো না কি, এত ভিডিও আছে এই পার্টিকুলার দোকানটার উপরে, মানে এক্সপার করে খাওয়া অসম্ভব ভালো, আর দাম ঠিকঠাকই আছে। এটা তো অফিস পারে, এখানে দাম যদি কম না থাকে এত লোক আসবেই বা কেন। তো খাবার দিক থেকে একদম 10/10। আর যেটা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এখন টাটা। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই দেখাচ্ছিলে এসো।